হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শাম্মিস নোট। আজকের ব্লগটি হচ্ছে ডারেল ডোর নিয়ে। সো ডারেল ডোরে আমরা গিয়েছি লুরুল কোপ থেকে। সো এটা আমি গত ব্লগেই দেখিয়েছিলাম। সো আজকের ভিডিওটি লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখবেন, কারণ ডারেল ডোরটা অরিজিনালি আরও বেশি সুন্দর একটা জায়গা। সো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শেষ মুহূর্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের এখন নেক্সট পয়েন্ট ইজ ডারেল ডোর। ডারেল ডোরের জন্য আমরা ওয়াকিং পাথটা বেশি চুজ করে নিলাম। দেখা যাক, ওই যে বিশাল পাহাড়ের উপর দিয়ে উপর দিয়ে যাবো, নতুন এক্সপিরিয়েন্স হবে। সো ইয়ে, এই যে সেই এরকম একটা জায়গায় আসলে সময় কাটাতে কার না ভালো লাগে। সো এই জন্যই এই জায়গাটা ছিল, যদি খুব মন খারাপ তারপরও যদি যাওয়া যায়, মন অনেক বেশি ফুরফুরা হয়ে যাবে, এটা 100% গ্যারান্টেড। ডারেল ডোরের দিকে নিচে নামতেছি। আর প্রথমে গুগল ম্যাপ দেখাচ্ছিল আমাদের পিছন দিকে, বাট পরে দেখলাম যে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে ডারেল ডোর নিচে। সো আমরা ডারেল ডোরে যাচ্ছি আর কি, নিচের দিকে। বাতাসের কারণে আমার কথাই শোনা যাচ্ছিল না। সো এখন আমরা যাচ্ছি আসলে ওই নিচের দিকে, ডারেল ডোরের মেইন পয়েন্টে। ওই যে নামতে হবে ওই পাশে সিঁড়ি দিয়ে। নামার সময় তো থুত্তু থুত্তুর করে নামে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে ওঠার সময় যে কীভাবে দূর দূর করে উঠবো, দিস ইজ দ্য কোয়েশ্চেন। কারণ অনেকে দেখতেছি যে ওঠার সময় জায়গায় জায়গায় দেবে দেবে একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতেছে উপরে। একটা কথা শেয়ার করার জন্য, ডারেল ডোর বা লুলুট কোপ এগুলোতে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে। সো কেউ চাইলে এখানেই কটেজগুলোতে উঠতে পারে, সেক্ষেত্রে হয়তো বা দুই দিন, তিন দিন বা চার দিন বা এক সপ্তাহের জন্য যদি আসে, তাহলে এই জায়গাটাকে ভালো মতোভাবে এক্সপ্লোর করা যেতে পারে। কারণ এটা হচ্ছে একদিন বা একটা বেলার মধ্যে ঘুরে আসা, এটা আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি এনজয়েবল হয় না। কারণ আমি হচ্ছে খুবই শর্ট টাইমের মধ্যে গিয়েছি এবং শর্ট টাইমের মধ্যে ব্যাক করেছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি সময়টা আসলে অনেক কম হয়ে গিয়েছে ঘোরার জন্য। এইখানে এটা দেখার পরে আমার কাছে ফিল হচ্ছিল যে এই তো সেই জায়গা, যে জায়গা ছবিতে, ভিডিওতে, ইউটিউবে অনেকবার দেখেছি। আজকে তো পেয়ে গেছি, আজকে আর এখান থেকে ছবি ভিডিও তুলেই আজকে নিয়ে যাব। সেই জন্য অনেকগুলো ছবি আর ভিডিও করে নিয়ে এসেছি। এই
যে নিচে নামতে হবে সিঁড়ি দাও আছে, আমরা ওই প্লেসে যাচ্ছি এখন। নেমে এই ছোট ছোট পাথরের মধ্যে আমি স্যান্ডেল খুলে ফেলেছি, আর যখন পা দিয়ে এভাবে হাঁটছিলাম যখন, তখন পায়ের নিচে ওগুলো মানে এমন সুড়সুড়ি টাইপের লাগছিল, খুব মজা লাগতেছিল। অবশ্য আমি সমুদ্রে সেই গর্জনটা আর মিউট করলাম না। আমরা একটা না অনেকক্ষণ এখানেই বসেছিলাম এবং সমুদ্রের গর্জনটা উপলব্ধি করছিলাম, অনেক বেশি ভালো লাগছিল, আর সারাউন্ডিংটা আসলে এনজয় করার মতোই ছিল। ওই পাশের ডারেল ডোর দিয়ে উপরে উঠলাম আরেকটু, দেন এই পাশে মানে আরেক পাশে হচ্ছে এটা একটা, এটা কি ডারেল ডোরের একটা পার্ক? ওকে, সো এটা হচ্ছে যে নিচে যাওয়ার সিঁড়ি। বাট এত দূর উঠে আর এতদূর নেমে আমি খুব টায়ার্ড, আর এখানে যেহেতু আমরা বসবো না, আমরা এখানে ওই যে ডারেল ডোরের ওখানেই হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, সো আর এখানে বসবো না, আমাদের ব্যাক করতে হবে। বাট পানির কালারটা একেবারে নীল, টকটকে নীল, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে উপর থেকেই। তো এখান থেকে বসে বসে এনজয় করি, আর নিচে যাওয়া এখন হচ্ছে না। বাট হ্যাঁ, আমি তো সবাইকে সাজেস্ট করবো ডেফিনেটলি এখানে গিয়ে সারাদিন টাইম স্পেন্ড করা যায়। হয়তো আমরা নেক্সট টাইম যখন আসবো তখন আমাদের মানে বন্ধু বান্ধব আরও কয়েকজন মিলে যদি আসি, দেন আমরা এখানে না হয় খেলাধুলার কোনো একটা ব্যবস্থা করতে পারি। যে ওই যে অন্যান্যরা যেটা করতেছে যে কোনো একটা খেলার নিয়ে বসে, হ্যাঁ এখানে হয়তো বা যে একটু পানিতে ভেজাও যাবে। যে গাড়ি দিয়ে আসলে বা বাস বা যেটাই হোক এই আসলে এই দিক দিয়ে আর কি আসলে এই ওয়ে। এটা কি? এটা হচ্ছে বাতাসের গতিবেগ, মানে তাই না? গতি প্রকৃতি, গতি প্রকৃতি, মানে কোন দিকে বাতাস যাচ্ছে।
আছে থাকার জন্য আছে এইগুলো, এই কারণে হচ্ছে এখানে একটু রেন্ট বেশি। তবে আমার মনে হয় এখানে আসাটাই হচ্ছে বেশি মজার হতো, তাই না? মানে থাকতেও আসলে অসাধারণ। এখানে থেকে আর হচ্ছে বিচে গিয়ে মানে ডাডল ডোরে ওখানে গিয়ে সারাদিন বসে থাকলে অনেক ভালো লাগে। আমরা যদি কালকে অনেকে এটা করতে পারে যে তারা অ্যাকচুয়ালি হোটেলটা ঠিক করবে ডাডল ডোরে, বাট আসবে হচ্ছে বোর্নমাউথে, বোর্নমাউথে সবকিছু শেষ করতে হয়তো জাস্ট 3 ঘন্টা লাগছিল আমার, তাই না? তারা সবকিছু শেষ করে ধীরে ধীরে ঠিক করে ডাডল ডোরে চলে আসলো, ট্রেনটা ডাডল ডোরে নিল। আমারও মনে হয় তাহলে এখানে এখানে যতটা নিরিবিলি মানে দেখার মতো আসলে এখানেই বেশি। বোর্নমাউথে তো দেখার মতো বেশি বলতে হয়তো প্লেস দুইটা বা তিনটা, থিং ইজ দ্যাট এখানে টাইমটা পাস করা যাবে বেশি। বোর্নমাউথে ওরকম সময় নাই, পাস করা যায় না সময়, কাইন্ড অফ জাস্ট আমরা জাস্ট একটা মেরি গো রাউন্ডে চললাম, দেন হচ্ছে একটা বোট রাইড দিলাম, এরপরে আর তেমন কিছুই নাই। ইভেন আমাদের প্ল্যান ছিল রাতে ইয়াতে থাকার, একটু বিচে থাকার, বাট রাতে দেখলাম বিচে খুব একটা মানুষের জন্য আর গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নাই, সবচেয়ে ইজি আর কি। সেটাই, আমাদের মতো স্টুডেন্টরা তো ডেফিনেটলি গাড়ি নিয়ে আসতে পারবে না, বাট ওই যে দেখা যাচ্ছে কি গ্রামটা। সো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকে ডাডল ডোর ঘোরার মুহূর্তটুকু। সো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, ধন্যবাদ।